हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ऑन स्पेशल किचन। आज के बनाच्छी भेंडी मसाला रुटी परोटार साथे। भेंडीर ये सब्जीटी खूब टेस्टी लागबे, तुम्हरा अवश्य एक बार ट्राई करो। ताले चलो एखन आमी रान्नाटा शुरू करछी। मसाला भेंडी बनानोर जोन्नो आमी कड़ाईटा गैसे बसिए दिएछी गरम करते। एर मध्ये प्रथमे आमी सर्षेर तेल दिए देव। रान्नाटा सर्षेर तेलेई करब, तेलटा अल्प परिमाणे देब। आमी दु चामच मतो तेल दिए दिएछि। समस्त भेंडीगुलोके आमी धुए एरकम साइज करे केटे नियेछि। एबार आमी तेले आगे भेंडीगुलोके भेजे नेब। मीडियम फ्लेमे भेंडीगुलो के भाजबो, जानो एकदम खूब सॉफ्ट ना हो जाए। ओपरटा क्रांची थाकबे और भेतरटा सॉफ्ट हो जाए। भेंडीर मध्ये कलर आसते शुरू कर दिएछे। आमी आरेकटु भेजे नेब। भेंडीटा भाजा हो गेछे, एखन तुले निच्छि। कड़ाए आमी आरेकटु तेल दिए दिच्छी। प्रथमेई देव हिंग फोड़न, एर साथे दिए दिच्छी एक चामच गोटा जिरे। भालो करे नेड़े निच्छी। हिंगे रान्नार गंधटा खूब भालो आसे। एकटा पेंयाज छोटो टुकरो करे केटे रेखेछिलाम, सेटा दिए दिच्छी। प्याजटा एक मिनट मतो भेजे नेब। एक मिनट मतो भेजे नियेछी। ए प्याजेर मध्ये दिच्छी एक चामच आदा बाटा और एक चामच काँचा लंका बाटा। ভালোভাবে পেঁয়াজের সাথে এটাকে ভেজে নেব। মশলাটা আবারো আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা ভালো আসবে। ভালো করে আবারো নেড়ে নেব। এই মশলাটাকে আমি আবারো এক থেকে দেড় মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে সব মশলা একসাথে কষিয়ে নেব। আঁচটাকে কম করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো মশলাটার থেকে তেল ছেড়ে এসেছে আর এটা মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি কসুরি মেথি নিয়ে নিয়েছি, এটা আমি হাতে নেব। হাতে নিয়ে এরকম করে ক্রাশ করে দিয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে নেব। মশলার মধ্যে কাসুরি মেথির ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যাবে। আমার আগের রান্নায় আমি বারবারই বলেছি, একটা একটা করে মশলা দিলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। দু চামচ টক দই নিয়ে নিয়েছি, সেটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই টক দইটা আমি এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি।
টক দই দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে, যেন দইটা মশলার মধ্যে গিয়ে ফেটে না যায়। আবার আমি এক মিনিট মতো এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে ভেন্ডিটাকে নেড়ে নেব। পর্যন্ত আমি কিন্তু এই রান্নায় কোনো জল ব্যবহার করিনি, নুনটা দিইনি। এবার আমি নুন দেব, দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে আবার আমি এই মশলার সাথে ভেন্ডিটাকে কষিয়ে তারপর নামিয়ে নেব। সুন্দর ভেন্ডির সাথে মশলাটা একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, রান্নাটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ভেন্ডি মশালা, রুটি পরোটা সব কিছুর সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। তোমরাও ঘরে ট্রাই করো। আর আমার এই রান্নার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।